हेलो व्यूअर्स, आज हमें क्लास नाइनर कोश्चन थे 15.3 अंकगुली करब। ये कोश्चन थे 15.3 जो चैप्टार आछे सेटी कयेकटी सूत्र मने रखते हैं। से सूत्रगुलि हच्छे जे समान्तरिकेर एटा समान्तरिक, ये समान्तरिकेर ये बाहु दुटी परस्पर समान एवं समान्तराल, ये बाहु दुटी परस्पर समान एवं समान्तराल। তাহলে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখেছিলাম যে হাফ ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এখানে হবে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে উচ্চতা কোনটা এবং ভূমি কোনটা? তাহলে আমি কী জানি যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম যে যে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রে দেখেছিলাম যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ওপর যদি আমরা লম্বটা নিই কোনো একটা বাহুর ওপর, তাহলে এই বাহুটা হবে ভূমি আর এটা হবে উচ্চতা। একই রকমভাবে এই সামান্তরিকের ক্ষেত্রেও আমরা এই দুটোর মধ্যে যে দূরত্ব, এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয় উচ্চতা। যে কোনো দুটি বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে উচ্চতা। আর যে বাহুর ওপর যাদের ওপর লম্বটা নিচ্ছি এই বাহু দূরত্ব সমান, তাহলে আমি যে কোনো বাহুকে ধরি না কেন একই হবে। এটাও যদি ভূমি মনে করি এটা ভূমি একই হবে, তাহলে আমি এরকম লম্বটা নিচ্ছি অর্থাৎ এটা ভূমি। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে বলা হবে ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো ভূমি আর এটা হলো উচ্চতা, তাহলে এই সামান্তরিকটি ক্ষেত্রে বললাম। আবার এই একই সামান্তরিকের আবার এই যে ক্ষুদ্রতর বাহু আছে, এই ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব থাকবে। তাহলে এদের মধ্যে যদি দূরত্ব হয় যে এখান থেকে এটা, এটা হলো এদের মধ্যে দূরত্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে যার উপর লম্বটা নিচ্ছি আমরা এটাকে ভূমি বলবো, তাহলে এটা হলো ভূমি আর এখানে উচ্চতা আছে এটা। তাহলে এই সামান্তরিকটারই ক্ষেত্রফল আবার এইভাবে বের করা যায় যে এটা ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর দৈর্ঘ্য আলাদা হবে এবং ক্ষেত্রফল কিন্তু একই হবে। এবার যে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের দুটি কর্ণ আছে, এই রম্বসের কর্ণ দুটি রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এই কর্ণদ্বয় অর্থাৎ কর্ণদ্বয়ের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দুটি যদি দেওয়া থাকে তাহলে এই রম্বসটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আর ট্র্যাপিজামের ক্ষেত্রফল হচ্ছে, আর যে ট্র্যাপিজাম, সেই ট্র্যাপিজামের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু। ট্র্যাপিজামটা এঁকে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো ট্র্যাপিজাম, ট্র্যাপিজামের একজোড়া বিপরীত বাহু সমান, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি ট্র্যাপিজাম হবে। আর এই যে দুটি সমান্তরাল নয় তাদেরকে বলা হয় তির্যক বাহু বলা হয়। তাহলে এই ট্র্যাপিজামের ক্ষেত্রে বলা হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের সমষ্টি ইন্টু এটা যে উচ্চতা, অর্থাৎ সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে যে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যে দূরত্ব, প্রথমে বলে রাখি যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা করব যে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি, উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিকে আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। এখানে ভূমি আর উচ্চতা বলে দিয়েছে, তাহলে একবারে আমরা ডাইরেক্ট সূত্রে চলে যাব। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কী জানি, অতএব সামান্তরিকটির সামান্তরিকের ক্ষেত্রফল শুনে যে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ছিল আমাদের ভূমির দৈর্ঘ্য 5 সেমি, 5 সেমি ইন্টু উচ্চতা ছিল 4 সেমি। তাহলে এদের গুণফল, তাহলে এক্ষেত্রে এর ক্ষেত্র বলা হবে 20 সেমি স্কোয়ার। দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটা হল একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয় তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য উচ্চতার পরিমাপ হিসাব করি। এবং ভূমি আর উচ্চতা, ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ। এক্ষেত্রে দুই দৈর্ঘ্য অঙ্কটি বলা যায় যে মনে করি সামান্তরিকটির
উচ্চতাটা ধরতে হবে, উচ্চতার দ্বিগুণ বলতে পারে, উচ্চতা সমান এইচ, এখানে এককটি আছে, সেমি আছে, তাহলে এইচ সেন্টিমিটার। অতএব এর ভূমির দৈর্ঘ্য হবে, অতএব ভূমির দৈর্ঘ্য সমান হবে টু এইচ, কারণ ভূমিটা হচ্ছে, ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ, তাহলে টু এইচ সেন্টিমিটার। যদি সামান্তরিক নৌকার ক্ষেত্রে ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে আমরা কী জানি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি হলো টু এইচ, ইন্টু উচ্চতা হচ্ছে এইচ। এখন এই দুটির গুণফল হচ্ছে এত সেমি স্কোয়ার, তাহলে শর্তানুসারে এটি সমান হচ্ছে 98 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে টু এইচ স্কোয়ার, এটা গুণ করলে টু এইচ স্কোয়ার, টু এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 98, আর এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, আর এইচ ইজ ইকুয়াল টু 7। কারণ এখানে এইচটি হলো উচ্চতা, তাই এখানে মাইনাস হবে না, ভূমি দৈর্ঘ্য সামান্তরিকটি, অর্থাৎ ভূমি দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে ভূমি হলো টু এইচ ছিল, তাহলে টু ইন্টু 7 ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার, আর উচ্চতা সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তিন নম্বর যে অঙ্কটি আছে, আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার, 13 মিটার। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। এখন এই সামান্তরিকটির সন্নিহিত বাহু কোনটি? সন্নিহিত বাহু হচ্ছে এই পাশাপাশি যে দুটি বাহু, সেই দুটি বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এখানে দেখা যাচ্ছে 13 মিটার আর 15 মিটার, তাহলে এটা যেটা বড় আছে সেটা আমি 15 মিটার করলাম, আর যেটা ছোটো সেটা হচ্ছে 13 মিটার করলাম, এটা মিটার আছে। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য বলা আছে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য এটা হলো 14 মিটার। তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। তাহলে এটি 14 মিটার বলা আছে, তাহলে আমরা এখানে কী করবো, এই এই ক্ষেত্রে কিন্তু আমাদের সামান্তরিকের যে ভূমি ইন্টু উচ্চতা, এখানে কিন্তু উচ্চতা আমরা বের করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা কী করবো, এই তিনটে যে বাহু আছে এটি যে একটা ত্রিভুজ গঠন হয়েছে, এই ত্রিভুজটি হলো একটি বিষমভাবক ত্রিভুজ, 13, 14, 15 বাহু দ্বারা গঠিত একটা বিষমভাবক ত্রিভুজ। এদিকেও কিন্তু একই হবে, এটাও 15 হবে, কারণ সামান্তরিক বিপরীত বাহু সমান হয় এবং এটাও 13 হবে। তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ কিন্তু ক্ষেত্রফল সমান হবে, এবং 13, 14, 15 দিয়ে দুটি ত্রিভুজ আছে, তাহলে একটি বিষমভাবক ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাকে 2 দ্বিগুণ করলে গোটা সামান্তরিকের ক্ষেত্রফল বেড়ে যাবে। এইভাবে আমাদেরকে এখানে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে বিষমভাবক ত্রিভুজের সূত্র বসাতে হবে, সামান্তরিকের সূত্র বসালে কিন্তু এই অঙ্কটি হবে না। এখানে নাম দিয়ে দিই তাহলে সুবিধা হবে, ABCD, ABCD হলো সামান্তরিক, ABCD হলো সামান্তরিক যার AB সমান 13, BC সমান 15 এবং AC সমান হচ্ছে 14। এর মিটার আছে, মিটার করবো সিনি 14 মিটার। অতএব এখানে অর্ধ পরিসীমা বের করতে হবে, অর্ধ পরিসীমা সমান হচ্ছে 13 + 15 + 14 / 2। তাহলে এটা হচ্ছে 13, 15, 28, 28 আর 14 হচ্ছে 42 / 2 মানে হচ্ছে 21 মিটার। অর্ধ পরিসীমা হচ্ছে 21 মিটার, অর্ধ পরিসীমা এস লিখে নিই, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু এটা। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল শুনেছে √ এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। এই যে সূত্রটি আছে, এটি হেরোনের সূত্র বলা হয়, এই হেরোনের সূত্রের সাহায্যে আমরা বিষমভাবক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে এখানে এস মানে হচ্ছে 21 আর
এস মানে হচ্ছে আমরা 21 বসিয়ে এ এ মানে হচ্ছে যে কোনো একটা বাহু কৌশলী হবে, ছোটো বড়ো দেখা না সিকোয়েন্স না মানলেও হবে, যে কোনো বাহু কৌশলী হবে তেরো বসাতে পারি। এস মাইনাস বি মানে হচ্ছে 21 মাইনাস 15 আর 21 মাইনাস 14 মান একই আসবে যেভাবে বসাই। তাহলে রুট 21 এটা বিয়োগ করলে হচ্ছে 8, আর এটা বিয়োগ করলে হচ্ছে 6, এটা হচ্ছে 7। তাহলে আমরা এটাকে কোনো নম্বর 3 7, আর এটা হচ্ছে 4 2, এটা হচ্ছে 3 2, এটা হচ্ছে 7। তাহলে এখানে 3 3, এটা 3, 7 7, এটা 7, এবং 4 4 মানে হচ্ছে এটা 2 বেরিয়ে আসবে, এখানে 2 2 মধ্যে একটা 2 বেরিয়ে আসবে। তাহলে হলো 3 7 21, 21 গুণে 42, 42 গুণে 84। তাহলে এর এবিসির ক্ষেত্রফল হচ্ছে 84 মিটার স্কোয়ার। এখন এটা হলো এবিসির ক্ষেত্রফল, তাহলে গোটা সামান্তরিক যে ক্ষেত্রফল হবে এর দ্বিগুণ, কারণ সমান সমান ক্ষেত্রফল বিভক্ত করে কর্ণ। অতএব এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 × 8। আট গুণে 16, 168 বর্গ মিটার। তাহলে আমাদের সামান্তরিক ক্ষেত্রফল বেড়ে গেল। এরপর 4, পৃথায় একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি, 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি, হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ করুন। এটি হলো 4 দাগের অঙ্ক। এখন একটি সামান্তরিক আছে যে সামান্তরিকের সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য 25 আর 15, এটা হলো 25 সেমি, এটা হচ্ছে 15 সেমি, এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20, একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। এক্ষেত্রে আগের অঙ্কের মতো একই রকমভাবে বিষমবাহু ত্রিভুজের যে সূত্র আছে সেখান থেকে এটাও বের করতে হবে। তাহলে আমি একটু ছোটো করে লিখে নিয়েছি, অর্ধ পরিসীমা একই রকম অঙ্ক হবে, বাহুগুলো ধরে নিয়েও করা যায়। অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 25 15 + 20/2, 25 15 হচ্ছে 40 40 60, 60 থেকে 2 হচ্ছে 30, তাহলে 30 সেন্টিমিটার, তাহলে এস পেয়ে গেলাম। অতএব একবারে যদি করে নিই তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের দ্বিগুণ, যে ত্রিভুজটি আমরা পেয়েছি এই ত্রিভুজটা দ্বিগুণ করতে হবে, তাহলে 2 দ্বিগুণ করলে ইন্টু রুট বার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে এস মাইনাস এ বি সি হলো এই ত্রিভুজের বাহুগুলি, বাহুগুলি দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 2 ইন্টু এস মাইনাস 30 ইন্টু 30 মাইনাস 25 30 মাইনাস 25 30 মাইনাস 15 আর 30 মাইনাস 20, তাহলে হচ্ছে 2 ইন্টু 30 ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 10, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু এখানে ভেঙে নিচ্ছি, তাহলে হচ্ছে 30 হচ্ছে 15 দুগুণে 30 ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 5 ইন্টু 2, তাহলে হচ্ছে 2 ইন্টু দুটি 2-এর মধ্যে একটা 2, 2টি 15-এর মধ্যে একটা 15 আর 2টি 5-এর মধ্যে একটা 5, তাহলে হলো 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 60 কে 5 দ্বিগুণ করলে আচ্ছা 30 300, তাহলে 300 সেমি স্কোয়ার। সামান্তরিকটির ক্ষেত্রফল একবার বেরিয়ে গেল 300 সেমি স্কোয়ার। এখন অঙ্কটিতে বলা আছে যে হিসাব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা পরিমাপ করি। তাহলে এই যে 25 সেমি বাহু, তাহলে 25 সেমি বাহু কোনটি? এটি। তাহলে এই 25 সেমি বাহুর উপর উচ্চতা, এখন এর উপর যদি উচ্চতা টানা হয় তাহলে এরকম হবে এবং এটি নবনীড় হবে। এখন আমরা কী দেখলাম যে যে বাহুর উপর
ভূমি যে বাহুর উপর লম্বটা নামে সেটি হবে ভূমি, আর এটি হলো উচ্চতা। তাহলে এটি এই সামান্তরিক ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা। এই ভূমি ইন্টু উচ্চতা 25 ইন্টু এই উচ্চতা যদি করা হয় তাহলে 300 আসবে, মনে করে দেবো। তাহলে মনে করি 25 সেমি বাহুর উপর উচ্চতা সমান এইচ সেমি, অতএব ভূমি ইন্টু উচ্চতা, অতএব ভূমি ইন্টু উচ্চতা সমান এটা হবে সমান ক্ষেত্রফল, অর্থাৎ সমান হচ্ছে ক্ষেত্রফল। ভূমি হচ্ছে 25 ইন্টু উচ্চতা এইচ সমান হচ্ছে 300, অতএব এইচ ইজ ইকুয়াল টু 300 বাই 25 সমান হচ্ছে 4 25 100 হয়, তাহলে 4 3 12 হবে, ঠিক আছে, 12 সেন্টিমিটার।